যে কোনো সভ্যতা সৃষ্টি হয় কোনো নদ বা নদীকে কেন্দ্র করে, যেমন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা এবং মিশর সভ্যতা। আজ আমরা জানব মিশর সভ্যতার উৎপত্তি সম্পর্কে। মিশর সভ্যতার উৎপত্তি নীল নদকে কেন্দ্র করে, তাই আজও মিশরের সমস্ত প্রাচীন সভ্যতার নিদর্শন নীল নদের তীরেই দেখা যায়। আফ্রিকা মহাদেশে অবস্থিত নীল নদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। এই নীল নদের দুটি শাখা হোয়াইট নীল এবং ব্লু নীল নামে দুই ভাগে বিভক্ত হয়ে পৃথিবীর প্রায় ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উপনদ দুটি সুদানের রাজধানী খার্তুমে মিলিত হয়ে মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার কাছে বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে মিশেছে। নীল নদ সম্পর্কে আজ আমি আরও কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। তাই শুরু করার আগে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে রাখুন পরে রহস্যজনক ভিডিও পেতে। প্রাচীনকাল থেকেই নীল নদকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ হিসেবে ধরা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৪১৩২ মাইল। যদিও বর্তমানে অনেকে আমাজন নদীকে দীর্ঘতম নদ হিসেবে মান্য করে, কিন্তু নীল নদের উৎসস্থল সম্পর্কে বহুকাল যাবৎ একটি বিবাদ রয়ে গেছে। কেউ মনে করে লেক ভিক্টোরিয়া এর উৎপত্তি স্থল, কারণ লেক ভিক্টোরিয়া থেকে ছোট উপনদী তৈরি হয়ে নীল নদে মিশেছে। নীল নদের শ্বেত নীল এবং নীলাব নীল নামে দুটি উপনদীও রয়েছে, যা সুদানের মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে মিশরে ঢুকেছে। এই নদের নামকরণ নিয়েও বিশাল বিবাদ রয়েছে। যেমন এক ধারণা অনুযায়ী নীল নামটি সেনেটিক শব্দ নাহাল থেকে এসেছে, যার অর্থ রিভার বা নদী। আবার অন্য ধারণা অনুযায়ী নীল নামটি গ্রিক শব্দ নেলস থেকে এসেছে, যার অর্থ ভ্যালি বা উপত্যকা। নীল নদ মিশর সভ্যতার এতটাই অবদান ছিল যে বলতে গেলে প্রাচীন সভ্যতা মিশরীয় পুরোটাই গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। যেহেতু মিশরে বৃষ্টিপাত কম হতো, তাই মিশরীয়দের কৃষি ও দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য পানি ছিল নীল নদের উপর প্রধান ভরসা। এছাড়া পিরামিড তৈরিতে অনেক দূর থেকে পাথর বয়ে আনার জন্য মিশরের মানুষ পরিবহন হিসেবে নীল নদকে ব্যবহার করত। প্রাচীন মিশরের মানুষেরা নীল নদের পাশে গড়ে ওঠা নলবনগুলিকে নৌকা তৈরির কাজে ব্যবহার করত। নীল নদের দক্ষিণ প্রবাহটি ভয়ঙ্কর নীল কুমিরের জন্য বিখ্যাত। প্রতি বছর এখানে 200 জনেরও বেশি মানুষ এই কুমিরদের দ্বারা শিকার হয়, যাদের মধ্যে বেশিরভাগই মৎস্যজীবী এবং স্থানীয় মানুষ। ১৯৭০ সালে এই নীল নদীর উপর আসোয়ান নামের একটি বাঁধ দিয়েছিল মিশরীয়রা, যার ফলে বন্যার জল আটকে রেখে পরবর্তীতে কৃষিকাজে ব্যবহার করত তারা। মিশরের প্রায় 8 কোটি মানুষ এই নীল নদের মোহনায় বাস করে, যা সমগ্র মিশরের অর্ধেক জনসংখ্যা। মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়া, সেটিও এই নীল নদের মোহনায় গড়ে উঠেছে, যেখানে প্রায় 40 লক্ষ মানুষের বাস। এছাড়া রোজেটা নামক শহরটিও এই নীল নদের তীরেই অবস্থিত, যেখানে পৃথিবীর বিখ্যাত এই রোজেটা পাথরখণ্ডটি দেখা যায়। মিশর সভ্যতা সৃষ্টির ইতিহাস খোদাই করে লেখা আছে এখনও ওই পাথরটিতে। বন্ধুরা, তথ্যবহুল ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে রাখুন নতুন রহস্যজনক ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় সমাপ্ত।